2, 3, go. लेकिन माना जाए इस शहर को ये हुआ क्या? मृगी चाओ एक दिन मध्य वायरल हो जाते पुलिस की। मृगी चाओ तुम्हारे यूट्यूब फर्स्ट वीडियो ते 55 के प्लस व्यूज चले आसुक पुलिस की। তোমরা কি চাও ইউটিউবে প্রথমে এসেই তোমাদের 15K প্লাস সাবস্ক্রাইবার হয়ে যাক? পুলিশ কি? তোমরা কি চাও ইনস্টাগ্রামে তোমাদের শুরুতেই 25K প্লাস ফলোয়ার্স বেড়ে যাক? তাহলে সমস্ত ইচ্ছা পূরণের একটাই সমাধান, তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে এখনই মেয়ে হয়ে যাও, আর যদি তুমি মেয়ে হয়ে থাকো তাহলে এখনই বস্তির ছেলে পচার গার্লফ্রেন্ড হয়ে যাও। আচ্ছা দাদা, আমি তো শুনেছি বস্তি ছেলে পচার গার্লফ্রেন্ড আছে। ভাই বস্তি ছেলে পচার অনেকগুলো গার্লফ্রেন্ড আছে, একটা না দুটো গার্লফ্রেন্ড আছে, কারণ এই লকডাউন টাইমে এসে লকডাউন ওই টু গার্লফ্রেন্ড টাইটেলে দিয়ে ভিডিও করতে পারে, তার কাছে একটা দুইটা তিনটা 10-20-30 গার্লফ্রেন্ড কোনো ব্যাপারই না, ইটস নর্মাল ইটস ন্যাচারাল। তাহলে আর দেরি কেন করছো? যদি ছেলে হয়ে থাকো তাহলে এখনই টপাটপ মেয়ে হয়ে যাও, আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে বস্তি ছেলে পচার গার্লফ্রেন্ড হয়ে যাও। শুধু একটাই কাজ করতে হবে তোমাদের, বসতে চলে বছর বগলে গন্ধ শুকতে হবে। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। মানা যায় তো ভিডিও মানে ভাবা যায় কি মানে আর কি ইন্টারেস্টের সহকারে মানে ওই বগলের গন্ধ শুকছে দেখলে মানে ভাবা যায় কি আর করা যাবে। বুঝতে চলে পচা পেয়েছো দুজনকে, খুব ভালো দুজনকে পেয়েছো। স্যার দাদা এই বস্তি ছেলে পচাটা কি? বস্তি ছেলে পচা কেন আর চিনবে বাকি করে? আজ 4 মাস হয়ে গেল বস্তি ছেলে পচা তার মেন চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেনি, তাহলে হয়তো কন্টেন্ট শেষ হয়ে গেছে। নিঃসন্দেহে তুমি একদম ঠিক কথা বলেছো, বাট 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 বুঝতে চলে পচা আদৌ কি কোনো কন্টেন্ট দিত না? মানে কন্টেন্টের মধ্যে তো শুধু একটাই জিনিস আমি খুঁজে পেতাম, ভাড়া। কথায় কথায় শুধু ভাড়া, মানে পাবলিক কিছু শিখতে পারুক বা না পারুক ভাড়া কথাটা প্রচুর পরিমাণে শিখতে পারবে। আর বলেছো জানতাম বুঝতে চলে পচা তার চ্যানেলে নাকি পচার বাণী আপলোড করে, কিন্তু বুঝতে চলে পচা যদি কোনো লাইভে আসে তাহলে সেই লাইভে সবাই বচার বাণী শুনতে চায় না, শুনতে চায় তার মুখে শুধু ভাড়া। তাহলে আর কি কন্টেন্ট করবে? মানুষ তো বাড়া শুনতে চায়, পচার বাণী তো শুনতে চায় না, সেই জন্য 4 মাস ধরে কোনো ভিডিও নেই। ইটস সিম্পল বলেছো। আর এখন পচার বাণী তো সব শেষ হয়ে গেছে, তাই সে একটি নতুন চ্যানেল খুলেছে যার নাম দিয়েছে হাই ফোকস। এখন সেখানে এসে শুধুমাত্র হাগু করে, তাও আবার লকডাউন উইথ টু গার্লফ্রেন্ড চলাকা দরকার। বুঝতে চলে পচা দুজন গার্লফ্রেন্ডের মধ্যে একজন মেন গার্লফ্রেন্ড সোনালি দাস সানশাইন, তার নাকি ইউটিউবে একদিনের মধ্যে রাতারাতি ফার্স্ট ভিডিওতেই 56K ভিউজ চলে এসেছে একটা ভিডিওতে। আর সাবস্ক্রাইবার কত হয়েছে জানো? 15K, মানে ভাবা যায় অনেক ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার 1-2 বছর ভিডিও আপলোড করতে করতে কন্টেন্ট দিতে সাবস্ক্রাইবার পাচ্ছে না, আর একদিকে বস্তি ছেলে পচা প্রমোট করে তার গার্লফ্রেন্ডের 15K প্লাস সাবস্ক্রাইবার বানিয়ে দিচ্ছে। লিংক তো আছে, গিয়ে সাবস্ক্রাইব করো না। তো গাইস তোমরা আর দেরি কেন করছো? তোমরা যদি চাও ভাইরাল হতে, প্রথম ইউটিউবের ভিডিওতে 60K প্লাস ভিউজ পেতে, 10K প্লাস সাবস্ক্রাইবার পেতে, তাহলে সান্ডি শাহর মতো ছেলে থেকে মেয়ে হয়ে যাও, আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি বসতে ছেলে পচার গার্লফ্রেন্ড হয়ে যাও। আর দেরি কেন করছো? ভিডিও শেষ করতাম, টাটা বাই বাই, যাও 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 যাও, এখন বসতে ছেলে পচার গার্লফ্রেন্ড হয়ে যাও, আর নিজে ভাইরাল ফেমাস সব হয়ে যাও, যাও টাটা। ওকে, করতে করতে 2 দিনের মধ্যে চ্যানেলটা পর্যন্ত মনিটাইজ করে দিল, মানে কি হচ্ছে এই সমস্ত? আর আরেকদিকে ছোট ছোট কিছু কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও দিতে 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 নিজে ক্লান্ত হয়ে গেছে, ভিডিও ভাইরাল হচ্ছে না। এভরি করে কি করে হবে? এভরি করে চলবে? গাইস আজকে ভিডিওটা এত পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। আর জানি
বসতে চলে পচা আর ভিউয়ার্স ফ্যান্সরা আছো অলরেডি ডিসলাইক করে দিয়েছো, যাই হোক সেটা বড় কথা নয়, বড় কথা যদি এই ভিডিওটা ভালো লাগে আর কথার মধ্যে যদি কিছু পয়েন্ট খুঁজে পাও তাহলে কমেন্ট করে জানাও। আর ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রামের, চাইলে আসতে পারো, যদিও কেউ আসবে না তো বলার, তো চাইলে আসতে পারো, ফলো করতেই পারো, কথা আড্ডা মজা সবকিছুই হবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, সঙ্গে থাকো দ্য বাংলা ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। টাটা, বাই বাই, টেক কেয়ার ইউ অ্যান্ড টেক কেয়ার ইউর ফ্যামিলি, বাই।